আজ আমি কিছু চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। আমি বানাবো চিকেনের চিকেন 65 রেসিপিটা বানাবো। কীভাবে বানাবো সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি ভালোভাবে ওয়াশ করে দিয়েছি, গুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। এগুলোকে আমি ম্যারিনেট করে নিব। চিকেন ম্যারিনেট করতে কি কি লাগবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। চিকেন 65টাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, সয়া সস দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে আমি চিকেনটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু ম্যারিনেট করে নিয়ে এটাকে আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো রাখতে হবে। আমি কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা মিষ্টি মরিচ, এটাতে খুব একটা ঝাল হবে না, বাট কালারফুল হবে, চিকেনটা দেখতে খুবই লোভনীয় হবে এবং কালারফুল হবে। কাশ্মীরি লাল মরিচটা আসলেই খুব মিষ্টি, চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে যায় এই কাশ্মীরি লাল মরিচটা যখন আমরা দিই। কারিটাকে কালারফুল করার জন্যই মানুষ এই আমরা এটা দিয়ে থাকি। চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে দিব। স্পাইসিগুলো দিয়ে ম্যারিনেটিং হয়ে গেছে। চিকেনটার সাথে দেওয়ার জন্য আমি কিছু রসুন কুচি করে নিচ্ছি। চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি ফালি করা। চিকেনটাকে বাগার দেওয়ার জন্য আমি রসুন এবং কাঁচামরিচ নিয়ে নিলাম। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 2 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি ময়দা 1.5 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি চালের গুঁড়িও এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। আমি ডিমের কুসুমটা রেখে দিচ্ছি এবং সাদা অংশটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন এটাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। যেহেতু আমি এখানে 2টা মুরগি থেকে ব্রেস্ট পিস নিয়েছি 4টা, কাজে এখানে মাংসের পরিমাণটা একটু বেশিই আছে। মাংসের পরিমাণ বুঝে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিলাতে হবে। টক দই, আমি এখানে দই নিয়েছি, দইটাকে আমি ছেঁকে নিয়েছি। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবং এটা আঠা মাখা মাখা হয়েছে ইনগ্রেডিয়েন্টসগুলো, এবং এটাকে ফ্রাই করতে খুব সুন্দর হবে। এটা একেবারেই ক্রিমি একটা ভাব চলে আসছে এটাতে, এবং চিকেনটাকে ফ্রাই করতে এখন চমৎকার লাগবে এবং খুব ইজিলি এটা ফ্রাই হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে ম্যারিনেটিং করার জন্য হাতটা লাগালাম, কারণ হাত ছাড়া এটাকে ম্যারিনেট করা যাচ্ছে না, যেহেতু এটা ক্রিমি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। কাজে এটাকে উপর নিচ করে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। এখন আমি 20 মিনিটের জন্য এটাকে আবার ফ্রিজে নর্মালে রেখে দিব। চিকেনটাতে দেওয়ার জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি। এখানে বলে রাখা ভালো, কারি পাতা দিতে পারলে খুবই ভালো হয়, কিন্তু কারি পাতা আমার হাতে নেই, আমার কাছে নেই, যে কারণে আমি এটাতে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতাগুলোকে আমি কুচি কুচি করে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। চিকেনগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলের মধ্যে। চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আমি চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এখন আবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে
দ্বিতীয় পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনের পিসগুলোকে আমি আরও এক দফা তেলে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি আর একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি একটু ক্রিসপি করার জন্য। চিকেনগুলো অনেক বেশি ক্রিসপি হয়েছে দেখতে। চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি, দ্বিতীয় দফা আবার ভেজে নিলাম। চিকেনটাকে রান্না করার জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি এবং কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই তেলটাতে আমি চিকেন ফ্রাই করেছিলাম সেই তেলটা। আমি এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো জিরা, এখানে আমি 1 টিস্পুন পরিমাণ জিরা নিয়েছি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কুচি করা রসুন, আমি এখানে 1/2 কাপ পরিমাণ রসুন নিয়েছি। রসুন এবং জিরাটাকে আমি ভেজে নিচ্ছি, ভালোভাবে ভুনে নিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ 4-5টা। এই চিকেন 65 রেসিপিটার মধ্যে কারি পাতা দিতে হয়। যেহেতু আমার কাছে কারি পাতা নেই, আমি এখানে ধনিয়া পাতা ইউজ করব। কারি পাতা দিলে এটার ফ্লেভারটা চমৎকার আসে। এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম এটাতে। দিচ্ছি চিকেনগুলো, আমি যে ফ্রাই করা চিকেনগুলো নিয়েছিলাম এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ভুনে তারপর নামিয়ে ফেলতে হবে। চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এখানে কারি পাতা দিলে খুবই ভালো হয়। চিকেন 65 রেডি হয়ে গেল, চমৎকার একটা কালার হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে এটা দেখতে। ইয়াম্মি একটা লুক আসছে। গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, লেমন জুস দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিচ্ছি। চমৎকার ইয়াম্মি একটা কালার আসছে, অসম্ভব মজাদার, চমৎকার একটা ফ্লেভার আসছে, চমৎকার একটা কালার আসছে। দিচ্ছি এটাতে পরিমাণ মতো লবণ, 2 মিনিট একটু ভেজে আমি নামিয়ে নিয়ে যাচ্ছি। এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি, আমি এটাকে ডেকোরেট করে নিব। আমার চিকেন 65 রেডি হয়ে গেল, আমি নিয়ে আসছি এটাকে গরম গরম চুলা থেকে। এখন এটাকে ডেকোরেট করে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ে। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার চিকেন 65। এই রেসিপিটা এতই চমৎকার যে এটা একবার খেলে বারবারই খেতে মন চায়। ভিউয়ার্স, আপনারা বানিয়ে খাবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার চিকেন 65 বানিয়ে খাবেন। এটা চমৎকার একটা ডিশ, চমৎকার একটা রেসিপি, এটা অসাধারণ, মুখরোচক এবং ছোট বড় সবারই খুব প্রিয়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।